সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম আবারও ইসরায়েলকে উস্কে দিল যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ ক্ষেপণাস্ত্র হামলা সাবমেরিন ড্রোন ব্যবহার করতে পারে হামাস ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দিলেন বাইডেন জাতিসংঘকে ভয়ঙ্কর পরিকল্পনার কথা জানালো ইসরায়েল নিজের পতন ঠেকাতেই ফিলিস্তিনে হামলা নেতানিয়াহুর ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত ইরাকের নুজাবা মুভমেন্ট ইসরায়েল বন্দর থ্রি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইসরায়েলকে শাস্তি দিতে পোপ ফ্রান্সিসকে এরদোগনের বার্তা এবং ইসরায়েলের নিজেদের রক্ষার অধিকার রয়েছে বললেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফলজে রাব্বি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকে আবারও বলেছেন ফিলিস্তিনে হামলা থেকে বাঁচতে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে সোমবার সতেরোই মে যুক্তরাষ্ট্রের শীর্ষ এই কূটনীতিক ডেনমার্কের কোপেন এক সংবাদ সম্মেলনে মন্তব্যের পুনরাবৃত্তি করেন একই সঙ্গে ইসরায়েলের রকেট নিক্ষেপ বন্ধে গাজা উপত্যকার ক্ষমতাসীন রাজনৈতিক দল হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন এ সময় তিনি ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে বেসামরিক নাগরিক ও শিশুদের সুরক্ষায় উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন বলেন মার্কিন সহিংসতার ঘটনায় গভীরভাবে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন তিনি শনিবার পনেরোই মে গাজার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের ভবনটি ইসরায়েল কেন ধ্বংস করেছে তার ব্যাখ্যা দিতে ইসরায়েলকে ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্লিনকেন রোববার ষোলোই মে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলে বর্বরতা অবিলম্বে বন্ধের আহ্বানে জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একই সঙ্গে যুদ্ধবিরতির আহ্বান জানান সংস্থাটির মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস তবে নিরাপত্তা পরিষদের বিবৃতি প্রকাশে ভেটো দিয়েছে ইসরায়েলের বন্ধু রাষ্ট্র ফিলিস্তিনে থামছেই না ইসরায়েলের বোমাবর্ষণ বাদ যায়নি আবাসিক ভবনও এখন পর্যন্ত আটান্ন শিশু সহ অন্তত দুইশো জন নিহত হয়েছেন জবাবে তেল আবিবে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজে সর্বশক্তি প্রয়োগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী এদিকে ফিলিস্তিনি শিশুদের নির্বিচারে হত্যার পরও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে সমর্থন করায় বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা ইসরায়েলের যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা সাবমেরিন ড্রোন ব্যবহার করতে পারে হামাস দখলদার ইসরায়েল একটি যুদ্ধজাহাজে সোমবার হামলা চালিয়েছে ফিলিস্তিনিরা ফিলিস্তিনের সামরিক শাখা ইজাদ্দিন কাশাম ব্রিগেডের সেনারা সাগরে ইসরায়েলি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে গাজা থেকে আল আলম টিভি চ্যানেল জানিয়েছে তবে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি এছাড়া ইজাদ্দিন কাসাম ব্রিগেড সোমবার ইহুদি উপসর হাটসলিয়াতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এর আগে হামাসের যোদ্ধারা ইসরায়েলের আশকেলন উপকূলে তেল ও গ্যাস উত্তোলন কেন্দ্রে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এদিকে ইসরায়েলি টিভি চ্যানেল নাইন জানিয়েছে হামাসের কাছে চালকবিহীন সাবমেরিন রয়েছে এবং এসব সাবমেরিন ড্রোন ব্যবহার করে ভূমধ্য সাগরে ইসরায়েলি তেল ও গ্যাস উত্তোলন কেন্দ্রে হামলার আশঙ্কা রয়েছে ইসরায়েলি সূত্রগুলো বলছে হামাসের কাছে যেসব সাবমেরিন ড্রোন রয়েছে সেগুলো পঞ্চাশ কেজি ওজনের বিস্ফোরক বহন করতে পারে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দিলেন বাইডেন ইসরায়েলের কাছে সাতশো মিলিয়ন মার্কিন ডলার অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার সতেরোই মে ওয়াশিংটন পোস্টে দিয়ে খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ওয়াশিংটন পোস্ট জানিয়েছে গত পাঁচই মে মার্কিন কংগ্রেস আনুষ্ঠানিকভাবে প্রস্তাবিত বিক্রয় সম্পর্কে অবহিত হয়েছিল যা বর্তমানে চলমান সহিংসতা শুরু হয় প্রায় এক সপ্তাহ আগে জানা গেছে বাইডেনের কয়েকজন ডেমোক্রেট সহকর্মী এই বিক্রয় নিয়ে বিরত জানিয়েছেন তারা অস্ত্র বিক্রির অনুমোদনে সমালোচনা করেছেন কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটির একজন ডেমোক্রেট বলেন ইসরায়েলকে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার চাপ না দিয়ে এই প্রস্তাবিত স্মার্ট বোমা বিক্রির ফলে কেবল আরও হত্যাযোগ্যই চালানো সম্ভব হবে জাতিসংঘকে ভয়ঙ্কর পরিকল্পনার কথা জানাল ইসরায়েল ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকায় দুটি স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে যেখানে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের রাখার প্রস্তুতি চলছিল জাতিসংঘকে ইসরায়েল তাদের পরিকল্পনার বিষয়ে অবহিত করেছে বলে সোমবার সতেরোই মে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে আরবি টোয়েন্টি ওয়ান নিউজে বরাদ্দ দিয়ে খবরে বলা হয় ঘনবসতিপূর্ণ পশ্চিম গাজায় অবস্থিত আলাকসো আল বোরাক স্কুলে হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল ফিলিস্তিনের সংবাদ মাধ্যম বলছে হামলার হুমকিটি খুবই মারাত্মক কেননা সেখানে ইসরায়েলি বর্বরতায় বাস্তুচ্যুতদের রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে রোববার দিনব্যাপী হামলার গাজায় দশ শিশু সহ বিয়াল্লিশ জনের মৃত্যু হয়েছে অন্যদিকে হামাস পাল্টা জবাব হিসেবে ইসরায়েলের বিভিন্ন শহরে নিরবচ্ছিন্ন রকেট হামলা চালিয়েছে আল জাজিরা সর্বশেষ প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে একশো আটানব্বই জনে দাঁড়িয়েছে যার মধ্যে আটান্নটি শিশু রয়েছে আহত হয়েছেন এক হাজার দুইশো জনেরও বেশি এ খবর জানিয়েছে ডেইলি সাবা নিজের পতন ঠেকাতেই ফিলিস্তিনে হামলা নেতানিয়াহুর দুই বছরের চতুর্থবার নির্বাচনের পরও প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি গত তেইশে মার্চ সবশেষ নির্বাচনে পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয় এরপর গত ছয় এপ্রিল নেতানিয়াহকে সরকার গঠনে অনুমতি দেন প্রেসিডেন্ট রিউভেন রিবলিন চৌঠা মে পর্যন্ত তাকে সরকার গঠনের সময় বেঁধে দেওয়া হয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়া ছাড়াও নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ জালিয়াতি সহ বিশ্বাস ভঙ্গের নানা অভিযোগ রয়েছে এসব কারণে অনেক দলের প্রধান তার সঙ্গে জোট কথা আলোচনায় বসতেও রাজি হচ্ছিলেন না ফলে আবার ক্ষমতায় আসার পথ অনেকটা কঠিন হয়ে উঠেছিল প্রায় ধরে ক্ষমতায় জন্য। অবশেষে পাঁচিমে তিনি প্রেসিডেন্টের অফিসকে জানিয়ে দেন তিনি সরকার গঠন করতে পারবেন না দেশটির প্রেসিডেন্ট রিভলেন রিভলিন যখন অন্য দলকে সরকার গঠনের জন্য ডাকবেন তখন জেরুজালামে মুসলমানদের পবিত্র মসজিদ আল আকসায় হামলার ঘটনা ঘটে গত দশই মে জেরুজালেমের আলাক্সা মসজিদ প্রাঙ্গনে বিক্ষোভরত ফিলিস্তিনি নাগরিকদের উপর ইসরায়েলি বাহিনীর হামলা চালায় প্রতিবাদে রকেট হামলা চালায় হামাজ জবাবে গাজায় বিমান হামলা করে ইসরায়েলের সামরিক বাহিনী পাল্টে হামলায় দুই পক্ষেরই ক্ষতির মাত্রা বাড়ছে গত কয়েক বছর এমন তীব্র হামলা আর দেখেনি বিশ্ব দেশ দুটি পূর্ণমাত্রায় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বলেও আশঙ্কা করা হচ্ছে বিশ্ব নেতারা দুই পক্ষকে শান্ত থাকার অনুরোধ করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলে মনে করছেন নেতা নিজের পতন ঠেকানোর জন্য সুপরিকল্পিতভাবে এই পরিস্থিতি সৃষ্টি করিয়েছেন তিনি এটাই চেয়েছিলেন এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিলেন যেখানে সমস্যা সমাধানে তাকে প্রয়োজন হবে খোদ ইসরায়েলেরা মনে করছেন নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে ক্ষমতায় থাকার জন্য জাতীয় নিরাপত্তা ইস্যুতে নতুন এই সংকট তৈরি করেছেন জেরুসালেম ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক মিশেল বারাক বলেন এখন যা ঘটছে নেতানিয়াহু ঠিক এটাই চেয়েছিলেন এটা এমন একটি সংকটময় মুহূর্ত যখন আপনি প্রধানমন্ত্রী বা প্রতিরক্ষা মন্ত্রীকে বদলাতে চাইবেন না কারণ সংকটের ঠিক মাঝখানে এমন বদল ভালো কিছু বয়ে আনে না ফলে যুদ্ধের জামাজলে নতুন সরকার গঠন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর মতো কাজগুলো অধরাই ভালোই থেকে যেতে পারে সমালোচক লুইস ফিশম্যান বলেছেন এ বিপর্যয় অনুমানযোগ্য ছিল বহু বছর ধরে আচরণ করে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বছরের পর বছর ধরে ইসরায়েলে বসবাসরত ফিলিস্তিনিদের উপর নৃশংস ও বৈষম্যমূলক আচরণ করে আসছেন তিনি দীর্ঘ সময়ের দমনে সংঘাতের ক্ষেত্র তৈরি করেছে প্রায় একই কথা উঠে এসেছে রয়টার্সের এক বিশ্লেষণে সেখানে বলা হয় ইসরায়েলের পরিস্থিতির কারণে বিরোধীরা নেতানিয়াকে ক্ষমতাচ্যুত করার যে পরিকল্পনা করছিল তা ভেসতে যেতে পারে বিশ্লেষকরা বলছেন ইসরায়েল ফিলিস্তিনে সংঘাত কারণে নেতানিয়াহ ক্ষমতায় থাকার জন্য রাজনৈতিক পদক্ষেপ নিতে কিন্তু বাড়তি সময় হাতে পেলেন যে মুহূর্তে প্রথম আঘাতটি হানা হলো সেটি নতুন জোট সরকার গঠনে কফিনে শেষ পেরেক মেরে দিল আর নেতানিয়াহ পেয়ে গেলেন নতুন প্রাণ ইসাবেল কার্সনা নিউ ইয়র্ক টাইমসে লিখেছেন যখন অস্ত্র কথা বলে অজ্ঞাত কারণে তখন ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি নীরব থাকে যখন দেশ যুদ্ধের দ্বার প্রান্তে চলে যায় তখন সরকারের তীব্র সমালোচনা করা বিরোধীরাও সরকারের চারপাশে ঘোরাফেরা করে এ দাঙ্গা সৃষ্টির কারণে নেতানিয়াহুকে যত দ্রুত সম্ভব ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া উচিত জেরুসালেম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক রেভেন হাসান বলেন যখন আকাশ থেকে ক্রমান্বয়ে রকেট হামলা চালানো হচ্ছে সময় ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে ঠিক সে সময় বসে জোট গঠনের আলোচনা করা খুবই কঠিন কাজ এমনিতেই নতুন সরকার গঠনের আলোচনা যথেষ্ট জটিল বর্তমান সহিংস পরিস্থিতি তাকে আরও জটিল করে তুলেছে তবে এটা নেতানিয়াহুর পক্ষে লাভজনক হয়েছে অবশ্যই সংঘাতের পেছনে আরও অনেকগুলো কারণ দাঁড় করাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা দ্য গার্ডিয়ান এক বিশ্লেষণে বলা হচ্ছে এটি ইরানের ষড়যন্ত্র হতে পারে হামাস ও ইসলামী জঙ্গিদেরও দুশছেন কেউ কেউ তবে যত যাই হোক নেতানিয়াহুর দিকে দোষের ভার বেশি দেখা যাচ্ছে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত ইরাকের নুজামা মুভমেন্ট ইরাক ও সিরিয়ায় যেসব দখলদার আছে তাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত আছেন বলে জানিয়েছেন ইরাকের নুজামা মুভমেন্টের মুখপাত্র নাসোর আহ সাম্মারি সোমবার সতেরো মে পার্সুরের একটি প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসবিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নুজাবা মুভমেন্টের নাসোর আশাম্মরী বলেন ইরাকের জনগণ বিশেষ করে প্রতিরোধ সংগ্রামীরা ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধের জন্য প্রস্তুত ফিলিস্তিনিরা কাশেম সোলাইমানি ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলেও তিনি উল্লেখ করেন আর সম্ভারে আরও বলেন ফিলিস্তিনিরা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তুলেছে তা প্রশংসনীয় আরব দেশগুলো যেসব শাসক ইসরায়েলের সঙ্গে আপোষ করেছে তাদের প্রতি আমাদের ঘৃণা তারাও ইসরায়েলের অপরাধে সমভাবে অপরাধী দখলদার ইসরায়েল গত আট দিন ধরে গাজায় নির্মম হামলা চালিয়ে আসছে অবশ্য ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রামীরাও পাল্টা জবাব দিচ্ছে এদিকে গাজায় নির্বিচারে বিমান হামলা এবং নিরীহ ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ করেছেন লাখো লাখো মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভে ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবি জানান আন্দোলনকারীরা অনেক দেশে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে রোববার ষোলোই মে জর্ডানের রাজধানী আম্মানের রাস্তায় বিক্ষোভে নামেন হাজার হাজার মানুষ নিরীহ ফিলিস্তিনের ওপর হামলা বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা এ সময় শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ বাধা দিলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় টানা তৃতীয় দিনের মতো ইসরায়েল সীমান্তে বিক্ষোভ করেছেন সাধারণ লেবানিসরা শুধুমাত্র ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি জানাতে দূর থেকে সীমান্তে আসেন তারা তবে তাদের সীমান্ত থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে দেশটির সেনাবাহিনী ফিলিস্তিনে ইসরায়েল আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে পাকিস্তানের করাচিতে শান্তিপূর্ণ বিক্ষোভে নারী পুরুষ সবাই অংশ নেন পুড়িয়ে ফেলা হয় ইসরায়েল ও তাদের মিত্র যুক্তরাষ্ট্রের পতাকা সাধারণ ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ হয়েছে অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে এ সময় গাজায় অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানান বিক্ষোভকারীরা বিক্ষোভ হয়েছে পার্শ্ববর্তী দেশ নিউজিল্যান্ডেও ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এদিন মেক্সিকোর রাস্তায় নামে সাধারণ মেক্সিকানরা চলমান সংঘাত বন্ধে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তারা এছাড়াও ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে ফিলিস্তিনে থামছে না ইসরায়েলের বোমা বর্ষণ বাদ চায়নি আবাসিক ভবনও এখন পর্যন্ত আটান্ন শিশু সহ অন্তত একশো জন নিহত হয়েছেন জবাবে তেল আবিবে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় সর্বশক্তি প্রয়োগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী এদিকে ফিলিস্তিনে শিশুদের নির্বিচারে হত্যার পরও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে সমর্থন করায় বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা ইসরায়েলে বদর থ্রি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইসরায়েলের আশকেলন শহরে বদর করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন ইসলামী জিহাদের সামরিক শাখা ব্রিগেড দুশো কেজি বোমা বহন করতে পারে মে ব্রিগেড এই সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে বলে ইরানি সংবাদ মাধ্যম পার্স্রুটের খবরে বলা হয়েছে ভিডিওতে বদর থ্রি ক্ষেপণাস্ত্র ইসরায়েল অধিকৃত আশকেলন নগরীর বিভিন্ন অবস্থানে আঘাত আনতে দেখা যায় এর আগে দু হাজার উনিশ সালের চৌঠা পাঁচই মে প্রথম বদর থ্রি ক্ষেপণাস্ত্র প্রথম চারটি বদর থ্রি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এর আগে রোববার ষোলোই মে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা আলকুদুস ব্রিগেড উন্নত মানের ক্ষেপণাস্ত্রের ছবি ও ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে রোববার দিনব্যাপী হামলায় গাজায় দশ শিশু সহ বিয়াল্লিশ জনের মৃত্যু হয়েছে অন্যদিকে হামাস ও পাল্টা জবাব হিসেবে ইসরায়েলের বিভিন্ন শহরে নিরবচ্ছিন্ন রকেট হামলা চালিয়েছে আল জাজিরা সর্বশেষ প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বের একশ আটানব্বই জনে দাঁড়িয়েছে যার মধ্যে আটান্নটি শিশু রয়েছে আহত হয়েছেন এক হাজার দুইশো জনেরও বেশি ইসরায়েলকে শাস্তি দিতে পোপ ফ্রান্সিসকে এরদোগানের বার্তা ফিলিস্তিনিদের উপর হামলার দায়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে মন্তব্য করছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ এরদোগান খ্রিস্টান তাইয়েব ধর্মযাজক পোপ ফ্রান্সিসের সঙ্গে এক কথা বলেন ফোনাপতের মে এক বিবৃতিতে তথ্যটি জানিয়েছে এরদোগানের কার্যালয় এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স বিবৃতিতে বলা হয় ফোনালাপে তুর্কি প্রেসিডেন্ট বলেন ফিলিস্তিনিদের ওপর হামলার দায়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা উচিত একই সঙ্গে সহিংসতার বিষয়ে পোপ ফ্রান্সিসকে বক্তব্য রাখার জন্য আহ্বান করেন তিনি এরদান আরও বলেন ইসরায়েল আঞ্চলিক সুরক্ষার জন্য হুমকি তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইসরায়েলকে তাদের প্রাপ্য প্রতিরোধমূলক পাঠ শেখানো বিরোধী অপরাধ করার অপরাধে যতক্ষণ না পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা বা তাদেরকে শাস্তি না দিচ্ছে ততক্ষণ ফিলিস্তিনিরা গণহত্যা শিকার হতে থাকবে পোপ ফ্রান্সিসের অব্যাহত বার্তাগুলো খ্রিস্টান বিশ্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রিত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয় এদিকে ইসরায়েলের বোমা হামলায় গাজা এখন পর্যন্ত প্রায় দুইশো জন মানুষ নিহত এবং অসংখ্য আহত হয়েছেন ফিলিস্তিনের হামলায় ইসরায়েলের নিহত সংখ্যা জন। গাজার ইসলামপন্থী শাসক হামাসকে কেন্দ্র করে চলমানের সহিংসতায় অষ্টম দিনের মতো বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে ইসলামিক জিহাদের উত্তর বিভাগের শীর্ষ কমান্ডার হুসাম আবু হারবিদ নিহত হয়েছেন ইসরায়েলে নিজেদের রক্ষার অধিকার রয়েছে বললেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার চলমান সহিংসতা যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল সোমবার সতেরোই মে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপকালে তিনি আহ্বান জানান প্রতিবেদনে বলা হয় তবে তিনি এই সংঘর্ষে ইসরায়েলের সাথে জার্মানির সংহতি প্রকাশ করেন মুখপাত্র স্টেভেন বলেন ইসরায়েলের উপর গাজা থেকে অব্যাহত রকেট হামলা তীব্র নিন্দা জানিয়েছেন চ্যান্সেলর এ সময় তিনি ইসরায়েল প্রধানমন্ত্রীকে জার্মান সরকারের পক্ষ থেকে সংহতির আশ্বাস দেন বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনি হামলার বিরুদ্ধে ইসরায়েলের নিজেদের রক্ষার অধিকার রয়েছিল বলে জার্মান চ্যান্সেলর উল্লেখ করেন উভয় পক্ষের নাগরিক হতাহতের পরিপ্রেক্ষিতে মেরকেল আশা প্রকাশ করেছেন যে লড়াইটি যত তাড়াতাড়ি সম্ভব শেষ হবে এর আগে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ইসরায়েলের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন একই সঙ্গে তিনি এটাও বলেন যে ইসরায়েলের নিজেদের রক্ষার অধিকার রয়েছে গাজা স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন ইসরায়েল বোমা হামলায় গাজা এখন পর্যন্ত প্রায় দুশো জন মানুষ নিহত এবং অসংখ্য আহত হয়েছেন যার মধ্যে আটান্ন শিশু এবং চৌত্রিশ জন নারী আছে অপরদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে ফিলিস্তিনের হামলায় ইসরায়েল দুই শিশুসহ সহ নিহতের সংখ্যা জন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ